আগামী পর্বে আমরা দেখব রোহিত তার ফোনে একটা বাচ্চার ছবি আর ফুলকি ছবি মিলাতে থাকে এরপরে দুটা ম্যাচ করে গেলে রোহিত বলে ফুলকি তাহলে বীরু বাচ্চার মেয়ে ফুলকি আমাকে এভাবে ঠকালো তোমাকে আমি বড্ড বিশ্বাস করেছিলাম ফুলকি এরপরে ফুলকিকে ফোন দেয় ফুলকি রোহিতের ফোন দেখে খুবই খুশি হয় ফোনটা রিসিভ করে রোহিতকে বলে হ্যাঁ স্যার বলুন তখন রোহিত বলে আমি অশোকনগর আর নবাবগঞ্জের মাঝখানের রাস্তায় আসি তুমি এখনই সেখানে চলে আসো একথা শুনে তো ফুল কি চিন্তায় পড়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ